সাধারণত আমি অবসর পাই যে ঢাকাতে সন্ধ্যার অনেক কর্মী আছে, কর্মীরা ঢাকাতে সাহায্য করি। মামার মামাই আমাদের গুরু, উনি যেভাবে আমাদের বলছে আর শিখাইছে আমরা সেভাবেই কাজ করি। আর আমরা এখনো মামা যেভাবে ব্যারিজের থেকে এক টাকা না নিয়েও কাজ করতো আমরা সেভাবেই করি। এখন ওনার কমপ্লিট খর চলে, ওনার পেনশনের টাকা ডাক্তাররাও ওনার চিকিৎসা খরচ নেয় না, বাকি ওষুধের টাকাটা পুরো সম্পূর্ণ খরচ আমাদের এক সমবায়ী উনি পার্থবতাদের জন্য উনি চট্টগ্রাম চাকরি করে উনি কমপ্লিট করেছেন। আছে বাবলুদা আপনার কিন্তু ভালো ছিল, তারপরে আবার মাস পর আবার হয়ে গেছে, তারপরে এখন প্রায় দেড় মাস ধরে বিছানাতে, বেশি অসুস্থ করতে পার না বলতে পার না। ওনার ওষুধ খরচ তাই ডাক্তারের কমপ্লিট খরচ আমাদের এক সঙ্গে করবি বড় হয়ে চালাচ্ছি আবার শশানো যাক, আবার মানুষের উন্নয়ন থাকে, সবাই আশীর্বাদ। কুমিল্লার সর্বদান পরিচিত, তিনি একজন সাদা মনের মানুষ, তিনি দীর্ঘদিন এই মানবতার সেবায় তিনি কোনোদিন কারো থেকে বিনিময়ে কোনো কিছু নেননি, তিনি সেবাই করে গেছেন। তিনি একজন নিঃস্বার্থ মানব প্রেমী ছিলেন, তাকে আমরা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা জানাই। ওনাকে যখনই দেখি ওনার আমার গত শিরে ওনাকে শ্রদ্ধার সাথে ওনাকে আমি সম্বর্ধন জানাই। উনি অসুস্থ, উনি চলে যাবেন, মানুষের মৃত্যু সবার হবে। আজকে ওনার অসুস্থতার জন্য এই ঠাকুরপাড়াস্থ মহাশ্মশান, যেখানে প্রতিদিনই কত মরদেহ সৎকার করা হচ্ছে, অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে, অনেক নামি দামি অনেক সমাজপতি তাদের মৃত্যুবরণ হচ্ছে, আবার অসহায় মানুষেরও মৃত্যুবরণ হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। কিন্তু আর দীর্ঘদিন ধরে ওনার অসুস্থতার জন্য এই মহাশ্মশানটি অন্যান্য অনুপস্থিতিতে মনে হবে মানে কী যেন হারিয়ে ফেলছে এটাই মনে হয়। আজকে কুমিল্লাবাসী সকলে ওনাকে যারা জানেন চেনেন সকলেই মর্মাহত এবং ব্যতীত ওনার অসুস্থতার জন্য আজকে আমি প্রার্থনা করি উনি যেন সুস্থ হয়ে আবার পুনর্জীবিত লাভ করে, এটাই আমাদের কামনা মতো থাকে। এবং ওনাকে আবারও সশ্রদ্ধ জানাই এবং চিকিৎসক যারা চিকিৎসা করছেন তারা যে ওনাকে সেবা করে যাচ্ছেন তারা তাদেরকেও আমি শ্রদ্ধা জানাই। এটি মহামানবের একজন সাধারণ মানুষকে সেবা করতে পেরে ওনারাও ধন্য হচ্ছেন, এইটাই আমার কাম্য। এবং কামনা করছি উনি যেন দুর্গাবী লাভ করেন, ওনার পুণ্যের জোরে উনি যেন আবার যেতে থাকেন, অথবা ওনার যেন ভালো পদ্ধতি হওয়া এটি কামনা করছি।